তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি গোপন ট্রেক দেখাবো যা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি এই যে দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোনের বর্ডারে সুন্দর একটি কালার লাইট এইভাবে যে কোনো কালার লাইট আপনারা আপনার মোবাইলে সেট করতে পারেন এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে যে ডিজাইনগুলো আপনার পছন্দ হয় এবং বিভিন্ন স্টিকার আছে মোবাইলের স্ক্রিনে বর্ডার লাইটগুলো আপনি ক্রিয়েট করতে পারেন এই যে দেখুন এখানে স্টিকারগুলো আছে সূর্য তারপর এখানে রয়েছে ফ্লাওয়ার এবং এখানে দেখতে পাবেন রয়েছে স্টিকার এই যে এখানে দেখুন তারপর রয়েছে লাভ এবং আছে প্রজাপতি এই প্রজাপতি এখানে যদি আপনারা সেট করেন তাহলে আপনার মোবাইলের যে বর্ডার লাইটগুলো দেখতে পাচ্ছেন এইভাবে লাইটগুলো শো করবে এবং আপনার মনের মতো এখানে অ্যানিমেশন দিতে পারেন তারপর এই লাইট কালার স্পিড এখান থেকে স্পিড বাড়াতে পারেন তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডলফিনের ফটো রয়েছে এবং রয়েছে সূর্য আপনি চাইলে এখানে কেজুর গাছও ইউজ করতে পারেন তারপর লাভ আইকন এই যে দেখতে পাচ্ছেন এই লাভ আইকন শো করছে এখান থেকে চাইলে আপনারা এই সাইজগুলো একটু ফোটো করতে পারেন অথবা যে লাইটের অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন ঘুরছে এই অ্যানিমেশন চাইলে এখান থেকে স্পিড বাড়াতে পারেন তো আমরা এখান থেকে প্রজাপতি দিয়ে দেব প্রজাপতি দেওয়ার পর দেখব কেমন দেখা যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে ঠিক এরকম সুন্দর দেখা যাবে এই লাইটটি কিন্তু আপনার মোবাইলে চব্বিশ ঘন্টায় কিন্তু জ্বলবে এবং অনেক অনেক সুন্দর লাগবে রাতের বেলা হলে আরও বেশি সুন্দর লাগবে তাহলে এখনই আপনার মোবাইলে এটি সেটিং করে নিন তো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট প্রথমে আমাদের ভিডিওতে লাইক করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে একটি বেল আইকন আসবে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন এবং বন্ধুরা কষ্ট করে একটু নিচের দিকে চলে আসলে এখানে পাবেন কমেন্ট সেকশন এখানে ক্লিক করে জাস্ট একটি কমেন্ট করে দেবেন লিখে দিবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও এই ধরনের কমেন্ট করে তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিন প্রিয় দর্শক আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো ভিউয়ার্স কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে এরকম বর্ডার লাইট তৈরি করবেন অথবা এই প্রজাপতির লাইট এখানে সিলেক্ট করে সেভ করে দিবেন তার জন্য আপনাদের ছোটো একটি অ্যাপ ডাউনলোড করতে হবে একদম ছোটো এই অ্যাপ্লিকেশনটি থেকে আপনার মনের মতো এখানে কাস্টমাইজ করে বিভিন্ন লাইট এখানে ব্যবহার করতে পারেন অথবা লাইন লাইট ব্যবহার করতে পারবেন যে কোনো স্টিকার তারপর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হবে টিক ইন্টারফেস এরকম আসবে যদি কোনো পারমিশন চায় প্রত্যেকটি পারমিশন অ্যাক্সেস অ্যালাউ করে দেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম একটি লাইট দেখতে পাবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন উপরে এখানে বিভিন্ন কালার আছে এখান থেকে কালার সিলেক্ট করে ওই কালারগুলো আপনারা ব্যবহার করতে পারেন তারপর এই যে ডিসপ্লে ওভার আদার অ্যাপ এই অপশনটি অবশ্যই আপনারা চালু করে দিবেন এবং প্রথম অপশনটি যে রয়েছে এনেবেল ওয়ালপেপার এই অপশনটি আপনারা চালু করবেন না তারপর নিচে দেখুন এখানে কালার রয়েছে বিভিন্ন কালার এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলছে এই লাইটের কিন্তু অ্যানিমেশন আরও বাড়াতে পারে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন বর্ডার অ্যান্ড নোটিস সেটিং এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্পিড আপনি যদি অ্যানিমেশন স্পিড বাড়িয়ে দেন তাহলে আপনার এই লাইটগুলো যে রাউন্ড করছে অথবা ঘুরছে আরও দ্রুত এখানে অ্যানিমেশন দেখাবে তারপর নিচের দিকে আসলে আরও অনেক সেটিং পাবেন বটম সেটিং তারপর রয়েছে এখানে এই যে দেখুন নিচের দিকে আসলে এখানে রয়েছে স্টিকার আপনারা যদি এই লোগোগুলো ইউজ করতে চান অথবা এই স্টিকারগুলো তাহলে এখান থেকে প্রত্যেকটিতে ক্লিক করবেন দেখুন এখানে রয়েছে লাভ তারপর এখানে রয়েছে মন সূর্য আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার এখানে কখনোই ক্লিক করবেন না ওয়ালপেপারে ক্লিক করার প্রয়োজন নেই জাস্ট এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করে আপনি রিভিউও করতে পারেন স্টিকারগুলো কেমন দেখা যায় তারপর এই স্টিকারের সাইজগুলো একটু বড় করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বর্ডার সাইজ এখান থেকে একটু বড় করে নিলে আরও সুন্দর দেখা যাবে কারণ রাতের বেলায় যখন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনটি এইভাবে চালু করব অথবা চালু করার সঙ্গে সঙ্গে এই রাতের বেলা এই স্ক্রিনের এই লাইটগুলো অনেকটা সুন্দর লাগবে এই বর্ডার লাইটগুলো তারপর প্রজাপতি আপনি চাইলে এই প্রজাপতির এই সাইজটি কিন্তু আর একটু বড় করতে পারেন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর সেটিংয়ে গেলেই আপনারা সেটিং থেকে সম্পূর্ণ এখান থেকে এডিট করতে পারেন তো ভিউআর্স আশা করি আপনাদের কাছে এরকম একটি বর্ডার লাইট অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে এখানে চলে আসুন এখানে পাবেন ডাউনলোড অ্যাপস লিঙ্ক এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকুন টেক কেয়ার বাই বাই